নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজ ছাতুর শরবত বানাতে যাচ্ছি, যে উপকরণ দিয়ে আমি বানিয়েছি। আশা করি এই ভিডিওটা দেখেননি আগে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন তাহলে শুরু করা যাক, কুলকুল ছাতুর শরবত কীভাবে বানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তিনটে আমি কাঁচের কাপ নিয়েছি, এখানে আমি প্রথমে ছাতুগুলো দিয়ে দিচ্ছি। আমি 4 চামচ করে ছাতু দেবো। এরকম একটা ছোট্ট মেশিন আছে, এই মেশিনটা দিয়ে খুব ভালো ছাতুটা গোলা যায়। প্রথমে বিট লবণ দিয়ে দিচ্ছি, শসা, কাঁচা লঙ্কা, একটু আদা আর ধনে পাতা। এটা আমি পেঁয়াজ দিলাম না। এবার উপরে একটু টমেটো, যদি নিরামিষ খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে করে খাওয়া যাবে। এখানে আমি পেঁয়াজ দিলাম, একটু আদা, একটু লঙ্কা কুচানো, একটু টমেটো, ধনে পাতা, শসা, আর লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর একটা আমি প্লেন দেখাচ্ছি, যেটাই শুধু লবণ যাবে আর লঙ্কা, আদা আর ধনে পাতা। এখানে আমি শসা দিচ্ছি না। কিছু আইসের টুকরো দিলাম, কারণ খুব গরম পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা হলেই ভালো লাগে। এই 3 রকম পদ্ধতিতে ছাতুর শরবত করলাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে মতামত জানাবেন। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ভীষণ গরম পড়েছে, গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন। ধন্যবাদ।